আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার গলিকে জবরদস্ত একটা বেগুনের রেসিপি লয়ে পড়ছি, বড়লোকি বেগুনের রেসিপি। আপনারা দেখা বুঝ বাড়ি পারতাছেন। রেসিপিটা হলো, প্রথমে বেগুনটার ভাইজা নেবেন, হলুদ মরিচ আর লবণ দিয়া ভালো করে ভাইজা, হালকা হালকা ভাজা করবেন, আবার বেশি ভাইজা ফেলাইন না, বেগুন ভাজি করে ফেলাইন না, আবার একবার আস্তে আস্তে ভাজবেন, ধীরে ধীরে হালকা হালকা ভাজবেন, ভালো করে আস্তে করে উল্টায় পাল্টায় ভাজবেন বেগুনগুলি, বেশি নাড়াচাড়া করবার যাইন না, আবার আস্তে আস্তে ভাজবেন, টাইম লয়ে ভাজবেন, তাড়াহুড়া করবার যাবেন না, তাড়াহুড়ার কোনো কাজই কিন্তু ভালো হয় না, এটা তো সবাই জানেন। ধীরে ধীরে কাজ করবেন, সুন্দর করে কাজ করবেন, তেলে এলো কাজও সুন্দর হইব, রান্নাও টেস্টি হবো, আর সবাই খায় আপনার এত বাহবা দিব। একবার পারতেছেন তো, আমি কত সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে উল্টাইতেছি বেগুনগুলিকে, ঠিক এইভাবেই উল্টাইবেন, বেশি তাড়াহুড়া করবার যায়, বেশি নাড়াচাড়া করে বেগুনগুলিকে এইখানেই ভর্তা বানায় ফেলাইবেন না। এটা একবার যদি বানায় খাওয়ান, সবাই খালি আপনার তারিফের উপরে তারিফ করবারই থাকবো, করবারই থাকবো। আপনি খালি আমার কথা বিশ্বাস করে খালি একবার এই রেসিপিটা বানায় খাওয়াইবেন সবাইরে, তারপরে বুঝবেন রেসিপিটা আসলে কী। রেসিপিটা হলো পোলাও রোস্টেরও ফেল করে দিব আপনারে, এত টেস্টি একটা রেসিপি আজকে আপনাগুলোকে শেয়ার করবার চাইতেছি আমি। বেগুনগুলি ভাজা হয়ে গেলে গা, তারপরে বেগুনগুলিরও উঠায় আবার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিবেন, পেঁয়াজটারে সুন্দর মতো নাড়াচাড়া করবেন, আস্তে ধীরে সব কাজ আস্তে ধীরে করার চেষ্টা করবেন, বেশি তাড়াহুড়া করবার যাবেন না। এই যে দেখছেন, পেঁয়াজ দিবেন, কাঁচামরিচ দিবেন, দিয়ে আস্তে আস্তে ভাজবেন, পেঁয়াজটারে সুন্দর করে ভাই যায়, হালকা ব্রাউন কালার করবেন, বেশি আবার পুড়া ফেলাইবার যায় না, তাড়াহুড়া করবার যায়। মেহমানরা আইলে যদি খাওয়ায় প্রশংসা হনবার চান, তাহলে আমার এই রেসিপিটা হলো আপনার জন্য একবার পারফেক্ট রেসিপি। অল্প খরচে বানাইবেন, কিন্তু খায়া সবাই অবাক হয়ে থাকবো যে বেগুন দিয়ে এত মজার রেসিপি কেমতেও হয়। আপনারা খালি বানাইবেন আর সবাই খালি খায় খায় আপনাকে প্রশংসা করবো, লগে একটু আমার কথাও কয়ে দিন। যাক, এবার মূল রেসিপিতে জায়গা, দেখতেছেন না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিবেন হলো আদা রসুনের বাটা, আদা রসুনের বাটা একটু ভাজা ভাজা কইরা তেলের মধ্যে, তারপরে দিয়ে দিবেন হলো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আর এটার একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করবেন। এই মুহূর্তে চুলার আঁচটা একবারে কমাই রাখবেন, নাহলে কিন্তু মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তেলে কিন্তু মশলা পুড়ে গেলে কিন্তু রান্না মজা হইব না, তখন কিন্তু আবার আমারই গাইল পারবেন। আমি ভাই আপনাকে গাইলের ইয়াতে যাইবার চাই না, আপনারা হলো সুন্দর মতন চুলার আঁচ মিডিয়ামে রাখা, সুন্দর করে মশলাগুলি বাইটা ভালো করে পানি দিয়ে কষাইবেন, ইচ্ছা মতো কষাইবেন, আবার কষাইতে কষাইতে কিন্তু তরকারি পুড়ে ফেলাইবেন না, ভালো করে কষায় সুন্দর মতন তরকারিটা রান্না করবেন, তারপরে দেখবেন সবাই আপনার কত প্রশংসা করে। এই যে দেখবার পারতেছেন, আমিও পানি দিচ্ছি, পানি দিয়ে এখন একটু কষামো ভালো করে, এটারে বলো কুটলে চুলার আঁচটা একটু বাড়াই দিয়ে না, আবার বেশি বাড়াই দিয়ে না, অল্পই বাড়াই দিন, বাড়াই দিয়ে তারপরে হলো এটারে সুন্দর মতো কষাইবেন, কষানি হয়ে গেলে গা এর মধ্যে দেখতেছেন আমি স্পেশাল একটা মশলা দিচ্ছি, কোন তো দেখি কে করবার পারেন এটা কি, হ্যাঁ বুঝবার পারছেন অনেকেই, অনেকেই বুঝবার পারেন না, এইখানে আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি হলো গিয়ে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে ভালো করে আরও কষাইতে হইব, হালকা হালকা একটু পানি দিয়ে তারপরে কষাইবেন, দুইবার তিনবার একটু একটু করে পানি দিবেন আর হলো কষাইতে থাকবেন, তাইলে আপনার মশলা যত বেশি কষানি হইব আপনার তরকারিও তত বেশি টেস্টি হইব। এবার দেখতেছেন ভালো করে কষানি তাছি আমি, তরকারি কষানি যত ভালো হইব তরকারি তত টেস্টি হইব, এটা আমরা যারা রাঁধুনি সবাই জানি, তারপরেও আমরা বইলা দিই যারা নতুন রাঁধুনি তারা যাতে সুন্দর মতো রান্নাবান্না করিয়া সবাই প্রশংসা পাইবার পারে, ওই জন্যই আমরা সবাই সব কিছু শিখাই দিই, টিপস শিখাই দিই। তারপরে দেখেন আমি এর মধ্যে কী দিয়ে দিতেছি, কষানি হলে এখানে দিয়ে দিবেন হলো ফেটানো টক দই, টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কষাইতে থাকবেন, কষানি এবার হলো ভালো করে জোরে আঁচ দিয়ে তারপরে একটু কষাইবেন ভালো মতন, কষাইয়া তারপরে আবার এর মধ্যে বেগুন দিয়ে দিতে হইব। আজ পর্যন্ত আমি যারা যারা এই রেসিপিটা বানায় খাওয়াইছি সবাই আজ পর্যন্ত আমার প্রশংসা ছাড়া কেউ গালি দিবার পারে নাই, এই রেসিপিটা এতই টেস্টি হয়। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, একবার হলেও অন্তত বাসায় ট্রাই করে দেখবার পারেন, আমি কি মিছা কইতেছি নাকি হাঁচা কইতেছি। তরকারিটা আপনারা চাইলে পোলাও দিয়া খাইবার পারবেন, চাইলে সাদা ভাত দিয়া খাইবার পারবেন, চাইলে পরোটা দিয়া, নান রুটি দিয়া, অথবা নর্মাল রুটি দিয়া, আপনাকে যেইটা দিয়ে মন চাই ওইটা দিয়েই খাইবার পারবেন। আর এত টেস্টি একটা রেসিপি আজকে আপনাগুলোকে শেয়ার করতেছি, অল্প টাকায় এলো দিয়া বেশি মজার রেসিপি আপনারা বানায় ফেলাইবেন বাসায়, আর সবাই খায় আপনাকে তারিফের উপরে তারিফ করবো, আর সেইটা শুনে আপনি খুশিতে একবারে হাওয়ার সাথে উঠতে থাকবেন। ভালো করে দইটা দিয়ে কষানি হয়ে গেলে তারপরে বেগুনগুলি দিয়ে দিবেন, যেই বেগুনগুলি আগেই ভাজা রাখছিলেন ওই বেগুনগুলি দিয়ে দিবেন, আবার কাঁচা বেগুন দিবার যায় না, ভালো করে ভাজা বেগুনগুলি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিবেন, বেশি জোরে নাড়াচাড়া দিবার যাইবেন না, বেগুনগুলি ভাজলে ভাইজা কিন্তু এমনিতেই একবারে নরম হয়ে গেছে গা, এই বেগুন যে কোনো মুহূর্তে গইলা ভর্তা হইয়া যাওয়ার চেষ্টা করবো, বেগুন তো খালি ভর্তা হইবার পারে খুব তাড়াতাড়ি, এর জন্যই আপনারা বহুত সাবধানে নাড়াচাড়া করবেন যাতে বেগুনগুলি না গইলা যায়। দেখেন এইবার সুন্দর করে আবার বেগুনগুলিরে অল্প একটু কষাই নেবেন, কষানি হয়ে গেলে তারপরে এটার মধ্যে দিয়ে দিবেন হইলো তেঁতুলের মার, তেঁতুলের মার কীভাবে বানাইতে হয় এটা তো সবাই জানেন, এটা যদি কেউ না জানেন তারপরে আমি বলে দিতেছি, দুই চা পাকা তেঁতুল নেবেন, পাকা তেঁতুল নিয়ে ছোট্ট এক কাপ পানির মধ্যে তেঁতুলগুলি একটু ভিজায় রাখবেন, ভিজানো হয়ে গেলে তেঁতুলগুলি যখন নরম হয়ে যাবো গা তখন কী করবেন, এই তেঁতুলগুলির হাত দিয়ে কচলাইয়া কচলাইয়া তেঁতুলের যত দানাগুলি আছে সবগুলি ফালাই দিবেন, ফালাইয়া ওই পানিটা হইলো দিয়ে দিবেন, ওই পানিটারই কইতাছে কয় হইলে ওইটা গিয়ে তেঁতুলের মার, এই তেঁতুলের মারটা দিয়ে সুন্দর মতন এটারে এখন আর পানি পুনি কিছুই দেওয়া লাগবে না, এই পানিটা দিয়ে এখন ভালো করে জাল দিয়ে তারপরে এলো পানিটা শুকায় ফেলাইবেন, শুকায় ফেলায় তারপরে এর উপরে দিয়ে দিবেন এলো সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা দিলে জানেন তরকারি আরও বেশি টেস্টি হইব, এর জন্যই পেঁয়াজ বেরেস্তা দেওয়া, পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে এটার এলো পানিটারে শুকায় ফেলাইবেন, সাথে পেঁয়াজগুলিও নরম হয়ে যাবো গা। এই মুহূর্তে আপনারা চাইলে চুলার আঁচটা একটু বাড়াই দিবার পারেন,
যাতে তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গামগো তো আবার এই গরমের মধ্যে বেশিক্ষণ রান্না করে থাকবার মনে চায় না, সেইটা আপনার উপরে নির্ভর করে। যদি থাকবার পারেন তাহলে কমাই দিবেন, আর যদি থাকবার মনে না চায় একটু বাড়ায় দিবেন, তারপরে পানিটা তাড়াতাড়ি শুকায় যাবে। যেহেতু এখানে জাল আছে টক আছে, এর জন্য আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবো টক জাল মিষ্টি রেসিপি। আপনাগুলোকে আজকে টক জাল মিষ্টি একটা রেসিপি শেয়ার করলাম। সবাই যদি আমার রান্নাটা লাইক করে থাকেন অবশ্যই পেজে একটা লাইক দিবেন, ফলো দিবেন, আর হলে আমাকে পাশে থাকবেন। যদি বেশি ভালো লাগে তাহলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কষ্ট করে। আপনাদের কাছে আমার এটা অনুরোধ। এটা দেওয়ার পরে আর একটু ভালো করে জাল দিতে হইব চিনিটার, যাতে পুরো তরকারিতে যাতে মিক্স হয়ে যায়। এর জন্য হালকা হালকা করে আস্তে আস্তে নাড়া দিবেন। দেখেন আবার বেশি জোরে নাড়া দিবার চাইবেন না, বারবার করে আপনাকে সতর্ক করে দিলাম। বেগুনের তরকারি রান্না করতে যায় আবার বেগুনের ভর্তা রান্না করেন না, তাহলে কিন্তু সবাই আমারই মন্দ কইবেন। এর জন্য আপনাকে বারে বারে করে কয়ে দিতেছি, সুন্দর মতন রান্না করে সবাইরে খাওয়াইবেন। আপনিও খুশি হইবেন, যারে খাওয়াইবেন হেয়েও খুশি হইব। এরপরে আমি উপরে লাস্টে একবারে লাস্ট ফিনিশিং দিতেছি, এইলো গিয়া সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন, আর দিবেন এলো সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া। এরপরে হইলো দিয়ে আপনি সুন্দর মতন রান্নাটা শেষ করে মনের সুখে হইলো যায়, চুলাটা বন্ধ করে বসে থাকবেন। আর কোনো কামকাজ নেই, বাকি যে কামকাজ থাকবো সেইগুলি আপনি আপনার স্বামীরা দিয়ে করাইবেন। এই হইলো কথা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও থাকবে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। কেন লাগনি তো